সোমবার রাজ্য শ্রদ্ধার সাথে পালিত হলো ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 102তম জন্মদিবস। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কংগ্রেস ভবনে। এ উপলক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ভারতরত্ন তথা এশিয়ার মুক্তির সূর্য ইন্দিরাজিকে ত্রিপুরা, গোটা দেশ এবং সমগ্র বিশ্ব কোনোদিনও ভুলতে পারবে না। সোমবার দেশের প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 102তম জন্মদিবস। গোটা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালিত হচ্ছে। গোটা দেশের সাথে এদিন রাজ্য ভারত মাতা ইন্দিরা গান্ধীর 102তম জন্মদিবসটি শ্রদ্ধার সাথে পালিত হয়। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। ইন্দিরা গান্ধীর জন্মদিবস উদযাপন উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে কেক কাটেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, প্রতি বছরের মতো এবারও আমরা শ্রদ্ধার সাথে ভারতরত্ন ইন্দিরা গান্ধীর 102তম জন্মদিবস উদযাপন করছি। রাজ্যের সবকটি কংগ্রেস ভবনেও শ্রদ্ধার সাথে এই দিনটি পালিত হচ্ছে। আজকে ইন্দিরাজির জন্মদিবস। এই দিবসটি আমরা প্রদেশ কংগ্রেস শ্রদ্ধার সহ আমরা পালন করি। কংগ্রেস ভবনে আমরা আনুষ্ঠানিকভাবে স্মৃতিচারণ করি এবং সারা ভারত, সারা ত্রিপুরার সবকটি কংগ্রেস অফিস এবং আগরতলার শহর বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থায় ভারতরত্ন ইন্দিরাজির জন্মদিবসটি আমরা পালন করি। এদিন ভারতরত্ন ইন্দিরা গান্ধীর সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ইন্দিরাজির প্রয়াসে গোমতীর জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছিল, সংবিধান সংশোধন করে এডিসি গঠনও করেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালীন সময় দেশকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন তিনি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ইন্দিরাজির ভূমিকা আজও গোটা বিশ্ব মনে রাখে। ইন্দিরা গান্ধীকে আমরা ভুলতে পারি না, যিনি ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ দরবারে নিয়ে গেছেন, এশিয়া মহাদেশের মুক্তিসূত্র বলে আখ্যায়িত হয়েছিলেন। ইন্দিরা গান্ধীর জন্য আমাদের ত্রিপুরায় প্রথম বিদ্যুৎ উৎপাদক গোমতী প্রজেক্ট হয়েছিল। ইন্দিরা গান্ধীর ত্রিপুরার উপজাতিদের জন্য স্বশাসিত জেলা পরিষদ গঠন করেছিলেন, ভারতের সংবিধান সংশোধন করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর ভূমিকা সারা বিশ্ব এখনো ভুলতে পারেনি। এদিনের এই অনুষ্ঠানে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র রায়, কাউন্সিলর রত্না দত্ত, পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত সহ প্রদেশ কংগ্রেসের প্রথম সারি নেতৃবৃন্দ, শাখা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর।